গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজুপ্রিয়া ব্লগ। আর আজ হচ্ছে সানডে, এখন 7:15 হয়ে গেছে। আর প্রত্যেকেরই কনস্টেবল মেন এক্সাম ছিল, আর আশা করছি সবাই খুব ভালো এক্সাম দিয়েছ। তোমাদের প্রত্যেককেই এখন থেকে আমি শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি পরবর্তী স্টেপ অর্থাৎ ইন্টারভিউতে যাওয়ার জন্য। প্রত্যেকেরই আশা করছি খুব ভালো এক্সাম হয়েছে। কেন কথাটা বলছি, তার কারণ হচ্ছে আমার যেভাবে এক্সাম খারাপ হয়েছে, আমার মনে হয় আর কারো এক্সাম হয়তো এতটা খারাপ হয়নি। আর আমার যে এক্সাম খারাপ হয়েছে সেটা আমার গলার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো, যে আমার মানে কথা বলার কোনো ইচ্ছেটাই নেই। পরীক্ষা দিতে যাবার আগে ভেবেছিলাম এসে এইভাবে ভিডিও করব, তোমাদের সাথে জানাবো কার কত মার্কস হলো, মানে কার কত স্কোর হলো, কত কতগুলো অ্যাটেন্ড করেছো এরকম জানবো, আমি নিজে কতগুলো অ্যাটেন্ড করেছি তোমাদের সাথে জানাবো, এরকম অনেক কিছু ভিডিও মানে দেব। এটা এক্সাম দিতে যাবার আগে আমি ভেবেছিলাম, আর এক্সাম দিয়ে আসার পর বিশেষ করে আনসার শিটটা মেলানোর পর, ঠিক আছে, আমি আমার যখন কোশ্চেন পেপারটা মেলানাম, মেলানোর পর আমার যা হালচাল, আমার আর মানে সত্যি কথা বলতে কি এরপর আর কোনো ভিডিও রেডি করার ইচ্ছেটাই ছিল না। বিশেষ করে আজকেই কোনো ভিডিও দেবো না ভেবেছিলাম, এতটাই মন খারাপ, মানে মুখ বুঝে পড়েছিলাম, ঠিক আছে, আর ভেবেছিলাম কোনো ভিডিও দেবো না। কিন্তু আমার বন্ধুরা অলরেডি 2-3 জন দিলাম কমেন্ট করেছে আগের ভিডিওতে, যে দিদি কেমন এক্সাম হলো, কত কাট মানে তোমার স্কোর হচ্ছে, এরকম জানার জন্য কমেন্ট করছো। তো অনেকেই আমি জানি তোমরা অপেক্ষা করে বসেছিলে যে আমার কেমন এক্সাম হচ্ছে জানার জন্য। তো আমারও একটা কী বলবো, যে তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি, জানানো দরকার কেমন এক্সাম হয়েছে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এতটাই খারাপ এক্সাম হয়েছে যে আমি মানে বলতে আমার নিজের লজ্জা লাগছে। মানে আমি কখনো আশা করিনি যে আমার পরীক্ষা এতটা খারাপ হবে, যে মানে প্রিলিমিনারিতে 1 ঘন্টা টাইমের মধ্যে ইংলিশ নাই থাকুক সেখানে 58 তুলেছিলাম, তার মানে মোটামুটি তো এটুকু ধরে নিতে পারি যে জিকে বা ম্যাথেতে আমার প্রিপারেশান ভালো ছিল, ঠিক আছে, আমি নিজেও জানতাম ভালো ছিল। কিন্তু আর এখন আমি যেটা উপলব্ধি করলাম, শুধু এটা এখন বলে না, আমি মানে এই এক্সাম দিতে যাওয়ার আগেও আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার প্রিপারেশান খুব খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি প্রিলিমিনারির আগে খুব সিরিয়াস ছিলাম, যা পাস করতে হবে, পড়তে যেতাম, প্রিলিমিনারি দিয়েই যে 58 নাম্বারটা পেয়েছি পড়াশোনা অমনি সব তুলে দিয়েছিলাম। মানে আমার হাজব্যান্ড যেমন আজকে কথাটা বললো যে বিশেষ নিজেকে বেশি ওভার স্মার্ট ভাবো, তাই জন্য তোমার এই হাল আজকে মানে এক্সামটা খারাপ হয়েছে। বললাম ওকে যে আমার আর মানে আমার লাইফ এখানেই শেষ, যা হবার হয়ে গেছে, আর আমি মেনের জন্য ডাক পাচ্ছি না, মেন কেন সরি ইন্টারভিউর জন্য ডাক পাচ্ছি না, আমার লাইফ শেষ হয়ে গেছে। তো বললো, এটাই বললো যে তুমি বেশি ওভার স্মার্ট নিজেকে ভাবো। মানে আমি সত্যিই তাই, আমি ভেবেছিলাম যে 58 তুলতে পারছি কোনো 1 ঘন্টা টাইমের মধ্যে। যাই হোক, এদিকে আমার ম্যাথ আর মানে ভেবেছিলাম ম্যাথ জিকে দুটো পয়েন্ট খুব স্ট্রং আছে, কিন্তু এখন দেখলাম সত্যিই খারাপ। আর সেটা আমি মানে আরও বুঝতে পেরেছিলাম যখন কতগুলো মক টেস্ট দিয়েছিলাম। মক টেস্ট বলতে কি, আমি সত্যি কথা বলতে কি কোনো পার্টিকুলার কোনো বইও কিনেছিলাম না, আর কোনো টেলিগ্রাম চ্যানেল বা কোনো কিছু থেকেই মক টেস্ট দিতে পারিনি। আমি তোমাদের সাথে বলেও ছিলাম আমি মক টেস্ট দিতাম কীভাবে, একটাই চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন, ওখানেতে ওনারা যে মক টেস্ট অ্যাটেন্ড করতেন, তোমরা অনেকে হয়তো জানবে যে ওনারা শনিবার একটা মক টেস্ট নিতেন সপ্তাহে, কিন্তু সেটা আমি আবার সরাসরি মক টেস্ট অ্যাটেন্ড করতে পারতাম না, আমি রেকর্ডেড দেখতাম, রেকর্ডেড মানে স্কিপ করে করে আমি নিজেকে চেষ্টা করতাম, তারপরেতে আনসারটা মিলানোর ওনাদের ধরে দেখে চেষ্টা করতাম, এইভাবে করতাম যখন। যাই হোক, কিন্তু তাতেও আমি দেখতাম যে ওনাদের সব কটা মানে আনসার আমি করতে পারতাম না, সব কটা কেন মানে অনেক করতে পারতাম না, তখনই আমি বুঝে গেছিলাম যে আমার প্রিপারেশান একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আরও বিশেষ করে ইংলিশটা নিয়ে মাথা ঘামাতে গিয়ে ম্যাথটা একদম মানে সেভাবে দেখা হয়নি। আমি ভেবেছিলাম হয়তো ম্যাথের আমার প্রিপারেশান রয়েছে, কিন্তু ম্যাথটা মানে প্রিপারেশানটা পুরো নষ্ট হয়ে গেছে। আসলে কোনো সাবজেক্ট মানে ম্যাথের যদি স্টুডেন্ট না হই, তার কাছে মানে আমি ইংলিশেরও স্টুডেন্ট না, ম্যাথেরও স্টুডেন্ট না, ঠিক আছে, একজন আর্টসের স্টুডেন্ট, তার কাছে মানে সবগুলোই মানে ঠিকঠাক করে কন্টিনিউ করে গেলে, প্র্যাকটিস করে গেলে তবেই হয়তো সব কটা সাবজেক্ট ধরে রাখা যেত। কিন্তু আমি যাই হোক নিজেকে সত্যি ওভার স্মার্ট ভেবেছিলাম হয়তো, যার জন্য আজকে আমার এই পরিণতি। আর আমার সত্যিই বলছি বন্ধুরা, এক্সাম খুব খারাপ হয়েছে, কত হয়েছে আমি নিজে বলতেও খারাপ লাগছে, ঠিক আছে, শুধু শুধু মানে নিজেকে তোমাদের সামনে আরও ছোটো করে তোলা মানে নিজের স্কোরটা বলা, মানে এমনিই সত্যি বলছি আমি যে প্রিপারেশান আমার প্রিলিমিনারিতে ছিল, আমি সিরিয়াসলি বলছি প্রিপারেশান ছিল, মানে তখন যতটা সিরিয়াস ছিলাম ততটা যদি সিরিয়াস থাকতাম তাহলে আমি হয়তো এটাতে মানে কাট অফের কাছাকাছি যেতে পারতাম,
কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আর নয়, এখানেতেই আমার লাইফ শেষ। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি কোশ্চেন টাফ ছিল, ঠিক আছে, কাট অফ অনেক নামবে, এটা আমিও জানি যে কাট অফ অনেক নামবে, অনেকেরই এক্সাম, মিথ্যে কথা বলবো না, খারাপ হয়েছে। কারণ আমি এক্সাম হলেতে কয়েকজনের সাথে কথা বললাম, অনেকজনকে বলতে শুনলাম যে হ্যাঁ এক্সাম একটু হার্ড ছিল। এক্সাম হলে বসে এটা ওই অভিজ্ঞতাটা মানে যারা স্টুডেন্ট তাদের একমাত্র বলতে পারে, অনেকে যারা আনসারকে মেলাচ্ছেন মানে ইউটিউবে স্যারেরা বা দাদারা, তারা হয়তো বলছেন যে দেখলাম যে ভালো কোশ্চেন হয়েছে, ভালো কোশ্চেন হয়েছে, কিন্তু হ্যাঁ কোশ্চেন হয়তো ভালো, কিন্তু আমি বলবো স্টুডেন্টদের কাছে এটা একটু হলেও হার্ড ছিল, কাট অফ কম যাবে, ঠিক আছে আমারও মনে হয়। কিন্তু কাট অফ কম গেলেও আমি হয়তো কোয়ালিফাই করবো না, আর সেজন্য আমি আর নিজের মানে এখানেতেই আমার মানে স্কুলই সবার যাত্রা থামিয়ে দিলাম। খুব খারাপ লাগছে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসছিলো, মানে কখন বলবো, বিকালের দিকে যখন আনসার সেটা মেলাচ্ছিলাম যে এতটা খারাপ আমার এক্সাম হবে আমি ভাবতে পারিনি। আমি যখন এক্সাম হল থেকে বেরোচ্ছিলাম তখনও ভেবেছিলাম যে হয়তো ভালো এক্সাম না হলেও, খুব ভালো না হলেও হয়তো কাট অফ কাছাকাছি থাকবে, মানে যেরকম একটা এক্সপেক্টেড কাট অফ আশা করেছিলাম সেরকম থাকবে, কিন্তু সেটাও যাচ্ছে না। তো যাই হোক, আমার পুলিশ হবার যাত্রা, এতদিনের পরিশ্রম, ছ মাসের দীর্ঘ পরিশ্রম সব শেষ, ঠিক আছে। ছ মাস কেন, আজ প্রায় অনেক দিন ধরে প্রিপারেশান চলছে, বছর কানে করলেও তো হয় বলো না, বা ছ মাস প্রিলিমিনারি হয়ে গেল, ঠিক আছে, মাঠ তার জন্য মাঠ প্রিপারেশান নেওয়া হয়েছে, সমস্ত কিছু এক মুহূর্তে একদিনে শেষ। যেটা আমি কয়েকদিন ধরে ভিডিওতে বলছিলাম যে না প্রত্যেকের স্বপ্ন গড়ার দিন মানে আজকেই বোঝা যাবে, তো আজকে সত্যিই তাই। যাদের এক্সাম ভালো হয়েছে তাদের প্রত্যেকেই আবারও তোমাদের ইন্টারভিউর জন্য বেস্ট অফ লাক জানিয়ে দিলাম এখন থেকে। আর প্রত্যেকে পারলে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের এক্সামে কেমন হয়েছে আর তোমাদের কত করে স্কোর হচ্ছে, তবুও তাহলে নিজে একটু ভরসা পাবো যে হ্যাঁ তাহলে আমারও মানে তোমাদের মতনই আমি এখনও রয়েছি, চান্স আছে। তাই জন্য বলছি প্রত্যেকে যে একটু জানিও যে তোমাদের কেমন এক্সাম হয়েছে, কত করে স্কোর হচ্ছে যদি বলো, আমিও জানিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে। আর নিজে সব থেকে একটু কী বলো তো মনের মধ্যে ভরসা পাই যে হ্যাঁ একাই আমার এক্সাম খারাপ হয়নি, মানে আমার শুধুমাত্র একার এক্সাম খারাপ হয়নি, তাহলে সবাইয়েরই হয়েছে বা বুঝতে পারবো মোটামুটি একটু। আসলে কী বলো তো বন্ধুরা, আমার চ্যানেলে এখনও সেরকম সাবস্ক্রাইবার নেই যে আমি পোলস দিতে পারবো। পোল বলতে কি অনেকেই জানো হয়তো, ইউটিউবে একটা করেছে ভোট দেয় না, মানে ধরো 40-50% 50% মধ্যে কার কার হচ্ছে কাট অফ, 50-60% মধ্যে কার কার কাট অফ হচ্ছে, এরকম মানে নাম্বার থাকছে, এরকম পোল দেয় না, তো আমার ওরকম পোল দেওয়ার এখন অপশান নেই যেহেতু সাবস্ক্রাইবার খুব কম, আর মিনিমাম একটা সাবস্ক্রাইবার নির্দিষ্ট করা আছে, ওই সাবস্ক্রাইবার না হলে পোল দেওয়া যায় না, তো আমি পোল দিতে পারছি না, জানতেও পারছি না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রত্যেক বন্ধুকে তোমাদের কেমন এক্সাম হয়েছে জানিও, আর যদি কেউ সাথে কাস্টে থাকে, কাস্টে বিলং করো তো তোমরাও জানাতে পারো, ঠিক আছে। আর তোমরা এটাও জানাতে পারো কাট অফ কত যেতে পারে, তো আমার মনে হচ্ছে কাট অফ মেয়েদের বেশি যাবে না, 40 কাছাকাছি থাকবে বা 40 থেকে নিজেও নামতে পারে, ঠিক আছে, উপরে হয়তো যাবে না কাট অফ, এটুকু মনে হচ্ছে, ঠিক আছে, যা কাট অফ 40 থেকে নিচে হবে মেয়েদের অন্তত বলতে পারি, ঠিক আছে, আমার মনে হয়। এবার আমি জানি না এক্সাম দিয়ে যেটুকু বুঝতে পারলাম, আর প্রত্যেকে জানিও, আমিও তোমাদের জানাতে পারলাম না আমার কেমন হয়েছে এক্সাম, বা এক্সাম কেমন হয়েছে না মানে কাট অফ ঠিক কত হচ্ছে, আমার স্কোর কত হচ্ছে সেটা আমি বলতে পারলাম না, এই কারণে সত্যি বলছি বন্ধুরা খুব এক্সাম খারাপ হয়েছে। আমি নিজেও ভাবতে পারিনি, নিজেও মেনে নিতে পারছি না যে আমি এতটা খারাপ এক্সাম দিয়ে এসেছি, তার জন্য আর বললাম না, প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে, তোমরা জানিও, যদি জানিও যদি বুঝতে পারি যে তোমাদেরও আমার মতো এরকম একই হাল, তাহলে আমি নিশ্চয়ই জানাবো, কারণ আমার এখন নিজেরই লজ্জা লাগছে যে এরকম নাম্বার একটা বলতে। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, পরে কথা বলবো, আর ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সব দিকেই তো ব্যর্থ হয়ে গেছি, দেখি এই দিকটা যদি কখনো সফলতা পাই, লাইফটা তো সব শেষ। আর তাই প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো অন্তত প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর পাশে থেকো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ভিডিওতে তোমার সাথে কথা বলবো, কোনো কী বিষয় নিয়ে কথা বলবো দেখা যাক। আর WBP নিয়ে ভিডিও করতে আমার আর এনার্জি লাগছে না সত্যি কথা বলতে গিয়ে, মানে মনটাই চাইছে না আর কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়ে ভিডিও করতে। যাই হোক, SIটার জন্য তো জোর পাচ্ছে না, SIটা কিছু জানেই না, কনস্টেবলেই উদ্রতে পাচ্ছে না, তো SIতে কী করবো বলো, পড়াশোনা ছেড়ে দিতে ইচ্ছা করছে আমার সত্যি কথা বলতে গিয়ে, যেন মনে হচ্ছে পড়াশোনাটাই ছেড়ে দিই, আর ভালো লাগছে না। চলো বন্ধুরা, আর ভালো লাগছে না, টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে।